আসসালামু আলাইকুম আল রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত ও আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলিহি আলহি ওয়াসি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন আমি অনেকদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুকের যারা বন্ধু আছেন এবং যারা আমার ভিডিও দেখে থাকেন সকলের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করে থাকি ভিডিওর নিচে কমেন্টের যে জায়গাটি আছে ওখানে আমার অনেক বন্ধু এবং ফেসবুকের অনেক শ্রোতা আমার এই বিভিন্ন বিষয়ে কথা বলার যে ভিডিও উপস্থাপন করা হয়েছে সেখানে অনেকেই কমেন্ট করে থাকেন বিশেষ করে আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন আপনি তো বিভিন্ন ধরনের বিষয় যেমন অনেক উলামার বক্তব্য নিয়ে সমালোচনা করে থাকেন পাশাপাশি বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে কথা বলে থাকেন সুতরাং আপনার উদ্দেশ্যটা কি আপনার লক্ষ্যটা কি আপনি কেন বিভিন্ন বিষয়ে কথা বলছেন আপনার এই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের জানা দরকার তো এই উদ্দেশ্যেই আজকে আমার এই উপস্থাপনা আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমার ভিউ বা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমাদের যারা আমরা উলামা সমাজ আছি যারা দিনের পক্ষে কথা বলে থাকি দিন প্রজা দিন প্রচারের দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আল্লাহ রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন তিনি পৃথিবীর আনাচে কানাচে দিন প্রচার করেছিলেন দাওয়ার কাজ করেছিলেন আমার উদ্দেশ্যটাও তাই সুতরাং যারা দাওয়ার কাজ করছেন এবং যে সমস্ত আলেম ওলামা মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছেন তাদেরকে একত্রিত করা তাদেরকে ইউনাইটেড করাই আমার মূল উদ্দেশ্য কারণ আপনারা দেখে থাকবেন বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আলেম ওলামারা ওয়াজ নসিহত করে থাকেন বয়ান করে থাকেন কিন্তু সেখানে তাগুতের বিরুদ্ধে যতটা তারা কথা বলেন না বেশি কথা বলেন একজন আলেম আরেকজন আলেমকে সমালোচনা করে থাকেন এবং যখন তারা সমালোচনা করেন সমালোচনার ভাষাটা এমন হয় যেন একজনের সাথে আরেকজনের সাপের সাপের এবং বেজির সম্পর্ক কিন্তু হওয়া উচিত ছিল একজন আলেমের সাথে আরেকজন আলেমের মতের অমিল থাকতে পারে কিন্তু সেটা সমালোচনা করতে গিয়ে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনার ভাষাটা শালীন হওয়া উচিত যাতে কারোর কথা কারোর উপরে আক্রমণাত্মক না হয় কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম আলেম যারা দিনের দিন প্রচারের দায়িত্ব নিয়ে দায়িত্বে নিয়োজিত এরা যখনই কোনো আলেমের বিরুদ্ধে সমালোচনা করতে যান দেখা যায় এমনভাবে তিনি আক্রমণ করেন মনে হচ্ছে যেন যিনি সমালোচনা করছেন উনি এবং যাকে সমালোচনা করা হচ্ছে তার মধ্যে তাদের দুজনের মধ্যে সাপে আর বেজির সম্পর্ক আমি চাই তারা শালীন ভাষা ব্যবহারের মাধ্যমে একজনের ভুল আরেকজন ধরিয়ে দেবেন এবং সকলের ভিউই সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য যখন এক দাওয়ার কাজ প্রচার করা দিন প্রচার করা দিন কায়েম করা কোরআন এবং হাদিসের সঠিক বক্তব্য মানুষের কাছে তুলে ধরা সুতরাং আমরা একে অন্যের সমালোচনা করার থেকে আমরা যদি তাগুতের বিরুদ্ধে বেশি বক্তব্য রাখি তাগুতের বিরুদ্ধে বেশি কথা বলি তাহলেই দিন প্রচারের কাজ আমাদের জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে কিন্তু আমরা যখন একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছি আক্রমণাত্মক হয়ে যাচ্ছি তখন আমাদের এই দাওয়ার কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে আমি একটু পিছনের দিকে ফিরে তাকাই আমরা সকলেই জানি যে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই ইমাম শাফি রহমাতুল্লা আলাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তারা যখন দিন প্রচার করেছিলেন এবং কোরআন এবং হাদিসের অনেক ফাতোয়া অনেক মতামতকে আমাদের মতো সাধারণ আলেম এবং আম মানুষের জন্য সহজ করে উপস্থাপন করেছিলেন তখনও দেখা গিয়েছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বুল ইমাম ইউসুফ যত আলেম ওলামা এবং বড় বড় ইমাম স্কলার ছিলেন তাঁরা যখন একজন আরেকজনকে সমালোচনা করতেন খুবই শালীন ভাষা ব্যবহার করতেন সকলেই নিজের মতের পক্ষে অটল থাকতেন কিন্তু কখনোই কেউ কারোর উপরে আক্রম আক্রমণাত্মক হতেন না কিন্তু এই জমানায় আমরা দেখতে পাই যে একজন আলেম আরেকজন আলেমকে এমন ভাষায় সমালোচনা করছেন মনে হয় যেন একজন আরেকজনের শত্রু আমরা চাই না একজন আরেকজনের শত্রু হয়ে যাক তবে হ্যাঁ এই পৃথিবীতে রাসুল্লাহ আলি সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত অনেক আলেম ওলামা আছেন যারা ও ওলামার বা আলেমের লেবাসধারী হয়ে মুনাফিকির চরিত্র অবলম্বন করছেন সেটা আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লা যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন অনেক বড় বড় ইহুদি আলেম ছিলেন তারা জানতেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামী শেষ নবী এবং রাসুল এটা জানার সত্ত্বেও তারা সেটি অস্বীকার করেছিল এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারা অভিশপ্ত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল ইতিপূর্বে আমরা দেখেছি ইমাম বুখারি মুসলিম যারা বড় বড়ো হাদিস সংকলনকারী এই হাদিস সংকলনের আগে অনেক আলে মৌলামা অনেক দঈফ মৌদু হাদিস যেগুলি আমরা জাল হাদিস বলে থাকি এই হাদিসগুলি স্বার্থের কারণে স্বার্থের কারণে টাকার বিনিময়ে তারা জাল হাদিসকে হাদিস রূপে হাদিস গ্রন্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে কারণে এই সকল ইমামরা হাদিস সংকলন করতে গিয়ে হাদিস একত্রিত করতে গিয়ে কোনটা জাল কোনটা জয়ফ এগুলো বাছাই করতে গিয়ে তাদের অনেক বেগ পেতে হয়েছে আর এই খারাপ কাজটিও একজন আলেম করেছে সুতরাং তারা অবশ্যই মোনাফিকির কাতারে পড়বে এবং তাদের দ্বারা ইসলামের অনেক ক্ষতি সাধিত হয়েছে এবং এদের শাস্তি আল্লাপাক নিজ হাতে দিবেন আমরা আশা করি এই জন্যে আমি চাই না যে এই জমানাতে আমরা যারা দিন প্রচারের কাজে নিয়োজিত আমরা যেন এই ধরনের মুনাফিকের আচরণ আমাদের দি আমাদের দ্বারা হয়ে না যায় ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক এই সমস্ত স্কলার এই সমস্ত ইমামরা যে দায়িত্ব পালন করেছেন আমরা যেন তাদের সেই দায়িত্ব পালনের ধারা অব্যাহত রাখতে পারি এবং তাদের সেই চরিত্র আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তাঁরা যেরকম সারা জাগিয়েছিলেন জাতির জন্য আমরাও যেন অনুরূপ সারা জাগাতে পারি এই পৃথিবীর জন্য সেই কামনাই আমার সকল আলে মোলামার প্রতি আর বিশেষ করে আরও একটি বিষয় আমার উদ্দেশ্য সেটি হচ্ছে এই পৃথিবীতে বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেশে অনেক গোষ্ঠী বা রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আছেন তারা। সঠিকভাবে ক্ষমতা এসেছেন কি না এবং সঠিকভাবে মানবতার কল্যাণে তাদের দায়িত্ব পালন করছেন কি না তাঁদের স্বার্থটাই বড় না রাষ্ট্রের জনগণ বড় সেটা তারা অনুধাবন করছেন কি না তাঁরা শয়তান না তাওহিদবাদী তারা শয়তান না আল্লাহ এইটা আমাদেরকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত এ বিষয়ে আমাদেরকে অবশ্যই স্টাডি করা উচিত অধ্যয়ন করা উচিত গবেষণা করা উচিত আর এই নিরিখেই আমাদের উচিত যারা তাগুত এই পৃথিবীতে বিভিন্ন দেশের ক্ষমতায় আসীন হয়ে আছেন ক্ষমতায় বসে আছেন রাজনীতির নামে জনগণের নামে গণতন্ত্রের নামে বিভিন্নভাবে তারা ক্ষমতায় আসীন হয়ে জনগণের উপর নির্যাতন করছেন জনগণের অধিকার ক্ষুণ্ণ করছেন রাসুলুল্লা আলাইহি সাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধ আচরণ করছেন তাদের বিরুদ্ধেই আমাদের মূল বক্তব্য হওয়া উচিত এই তাগুতের বিরুদ্ধেই আমাদের বেশি বক্তব্য উপস্থাপন করা উচিত পাশাপাশি অবশ্যই একজন আলেম আমরা আরেকজন আলেমের সমালোচনা করব তবে অবশ্যই আমাদেরকে কোরআন শরীফের এই আয়াতটি ফলো করতে হবে যেটি আল্লাপাক বলেছেন ওয়তািমো বি হাবলিল্লা হিজামিআফার আল্লাহ তালা বলেছেন তোমরা আমার রজ্জুকে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরো কখনোই পরস্পর বিচ্ছিন্ন হইও না যদি এই আয়াতের মর্মার্থের দিকে আমরা তাকাই আমাদের অবশ্যই অবলোকন করা উচিত যে আসলেই আমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে কি না এবং আসলেই আমরা সঙ্গবদ্ধ কিনা আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিনা না একটু চিন্তাভাবনা করলেই আমরা মনে হয় এর উত্তর পেয়ে যাই এটাই আমার ভিউ যে আসলে আমরা সঙ্গবদ্ধ নই আমাদের সঙ্গবদ্ধ হওয়া উচিত আমাদেরকে একত্রিত হওয়া উচিত যাতে করে আমরা সম্মিলিতভাবে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত থাকতে পারি এবং আমাদের কথার দ্বারা এই পৃথিবী উপকৃত হবে এই পৃথিবীর মানুষ উপকৃত হবে আমরা যারা মুসলমানরা বিভিন্ন দলে এবং বিভিন্ন গোত্রে বিভিন্ন কাউমে বিভক্ত হয়ে আছি বিভিন্ন মতে বিভক্ত হয়ে আছি আমরা সকলে সঙ্গবদ্ধ হতে পারবো আমরা সকলে একত্রিত হতে পারবো এবং এই পৃথিবীতে দিন কায়েম হবে এটা পৃথিবীবাসী উপভোগ করবে পৃথিবীবাসী উপহার হিসাবে পাবে এবং আমরা যারা এই দায়িত্ব পালন করে যাচ্ছি এই সত্য কথাগুলি উপস্থাপন করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষ যারা সৎকর্মশীল যারা আল্লা ভীরু তাঁদের কাতারে আমরা স্থান পাব এবং চিরশান্তির স্থান জান্নাতে আমরা যেতে পারব পাক আমাদের সকলকেই আমার এই উদ্দেশ্য সম্পর্কে জানার তৌফিক দান করুন সকলকেই ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্ল